এটা কথা আপোনালোকক স্পষ্ট কৰি দিছোঁ, অজয় ফুকনক মই ক'ব বিচাৰিছোঁ, জনিয়াৰ মাটিত এজনো বিদেশী নাই। মই বিধানসভাতো কৈছোঁ, মিডিয়াৰ যোগেদি আপোনালোককো কৈছোঁ, জনিয়াৰ মাটিত এজনো বিদেশী বাংলাদেশী নাই। থাকিলে মই নিজেই সেইজন বাংলাদেশীক মই চৰকাৰক গতাই দিম। নাই, মই জানো জনিয়াৰ প্ৰত্যেক গলিত গলিত মই ঘূৰোঁ, প্ৰত্যেক ঘৰৰ মানুহৰ লগত মোৰ এটাচমেণ্ট আছে, মই জানো মোৰ সমষ্টিৰ কথা। গতিকে আমাৰ সাংসদ ডাঙৰীয়াও কওক, তেখেতে বৰপেটাৰ এম পি, বৰপেটাত বিদেশী আছে না নাই তেখেতে স্পষ্ট কৰা দরকার। আর বিশেষভাবে মই ভূপেন বৰা ডাঙৰীয়াক মই প্রশ্ন করছো, আপনার দলের স্পোক্সম্যান মুখপাত্র ধুবরী গোয়ালপাড়া বৰপেটাত কত বাংলাদেশী ঝাঁকে ঝাঁকে দেখিছে এই কথাটা আপনাদের স্পষ্ট করা দরকার। আপার আসামর ভোটর লোভত আপনাদের বৰপেটা গোয়ালপাড়া আর ধুবরীবাসীক আপনাদের অপমানিত নকৰিব, ভারতীয় নাগরিকক বিদেশী বনোৱাৰ অপচেষ্টা আপনাদের নকৰিব। আর চাওক, এই কংগ্রেসের পুরনি হিস্ট্রি আপনাদের জানে, প্রয়াত মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়া ডাঙরিয়া তেখেতে বিধানসভাত কৈছিল যে অসমত 30 লাখ 32 লাখ বাংলাদেশী ভোটার লিস্টত বিদেশীর নাম আছে। এই কথাকার কিন্তু তেখেতে বিধানসভার মজিয়াত তেখেতে কৈছিল, ভুল কথা কৈছিল। আজি এনআরসি হয়েছে আপনাদের দেখিছে, তেখেতে তো তাহানিতে কৈছিল, 90s কৈছিল। আজি 2015 পৰা আৰম্ভ হৈ 2019 যেতিয়া এনআরসির কাম শেষ হল, এতিয়া মাত্র 19 লাখ মানুহের নাম এনআরসির বাহিরত আছে। গতিকে আপুনি এই গোটেই 19 লাখক বিদেশী কব নোৱাৰে, 19 লাখৰ ভিতৰত আপুনি লাখ লাখ মানুহ এনেকুৱা আছে যিসকল ভাৰতীয় নাগৰিক, যিসকলৰ মা দেউতাৰ নাম এনআরসিত আহিছে, সৰু সৰু ল'ৰা ছোৱালীৰ নাম কিবা ভুলৰ কাৰণে, কিবা ক্লাৰিকেল মিষ্টেকৰ কাৰণে সেইসকলৰ নাম এনআরসিত অহা নাই। গতিকে এই 19 লাখ গোটেইখিনিক আপুনি বিদেশী কব নোৱাৰে। তো শইকীয়া ডাঙরিয়া কোর পরা কৈছিল যে 32 লাখ বিদেশীর নাম ভোটার লিস্টত আছে, এই কথাটা তো মিথ্যা প্রমাণিত হল। গতিকে কংগ্রেসের এই নতুন কথা নহয়, কংগ্রেস যেতে আপার আসামত যায় তেতিয়া ধুবরী গোয়ালপাড়া বরপাটা নগাঁওবাসীর বিরুদ্ধে কথা থেকে সকলে কয়, সংখ্যালঘুর বিরুদ্ধে কথা কয়, আকো যেতে এই অঞ্চলত আহে তেতিয়া মাইনরিটির দরদি হয়, সংখ্যালঘু দরদি তেতিয়া তেখেত সকলে হয়। এই দুমুখিয়া চরিত্র তেখেত সকলের এটু সবেই জানে, মুখা খুলি গৈছে। গতিকে মই ভূপেন বৰা ডাঙৰীয়া কংগ্রেসের সভাপতি তেখেতক মই সুধিছো, আপুনি এটু স্পষ্ট করক, আপনার দলের মুখপাত্র বৰপেটা গোয়ালপাড়া ধুবরী আর নগাঁওত ঝাঁকে ঝাঁকে কত বিদেশী দেখিলে, এই কথা কিন্তু স্পষ্ট করার প্রয়োজন আছে, আপনাদেরকে করব লাগবে। মিডিয়ার যোগেদি মই চাইছো, বহুলভাবে চর্চিত নিউজ হয়েছে, এই কংগ্রেসের মুখপাত্র অজয় ফুকনে কৈছে যে ধুবরী গোয়ালপাড়া বৰপেটা নগাঁও এই অঞ্চলবিলাকত বাংলাদেশী তেখেতকে দেখিছে, বাংলাদেশী টিগিলগিলাই ঘুরি আছে, সব কথা দেখিছে, এনেকুৱা ধরনের বক্তব্য। মই ভাবো ভূপেন বৰা ডাঙরিয়া এটি স্পষ্ট করব লাগে, কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা ডাঙরিয়া এই কথাটা স্পষ্ট করব লাগে, বৰপেটাৰ সাংসদ ডাঙরিয়া আব্দুল খালেক ডাঙরিয়াও এই কথাটা স্পষ্ট করব লাগে যে বৰপেটাত বাংলাদেশী একবারে ঝাঁকে ঝাঁকে ফুরি আছে নেকি। আপনার দলের এজন মুখপাত্র অজয় ফুকনে এই কথা বার্তাবিলা কৈছে মিডিয়াত, আর ইয়ার কোনো কিন্তু কোনো প্রতিক্রিয়া পোৱা নাই। জনগণে সুধি আছে, প্রশ্ন করে আছে, মো সমষ্টিতে আইসো মোক সুধি আছে যে তেনেকুৱা,